হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু এক্সামস মেডিজি সকলকে ইজিতে স্বাগত জানাই অবশেষে পাবলিক সার্ভিস কমিশন থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে যেটাকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং আপনারা যারা আমাদের চ্যানেলের নিয়মিত ফলোয়ার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবিলম্বে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেললাইকানটি প্রেস করে রাখুন যাতে করে সমস্ত রকম আপডেটস আপনারা সকলের আগে পেয়ে যান তো এই ভিডিওর মাধ্যমে আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে টেনটেটিভ শিডিউল অফ ফরকামিং এক্সামিনেশন অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দু হাজার তেইশের গুরুত্বপূর্ণ যে পরীক্ষাগুলো আছে আগামী চার পাঁচ মাসের সেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট এক্সামিনেশন আপনারা জানেন যে জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা গত বছরই বেরিয়ে গেছিল সেটা অনুযায়ী আপনারা অনেকেই ফর্ম ফিল করে ফেলেছেন অনেকে বারবার করে প্রশ্ন করেছেন কবে এক্সামটা হচ্ছে কেননা এপ্রিল দু হাজার তেইশে এক্সাম হওয়ার কথা ছিল যখন নোটিশটা বেরিয়েছিল সেখানে বলা ছিল কিন্তু সেটা কিন্তু হচ্ছে না আমি বলবো যে কিছু কিছু অ্যাক্সপিরিয়েন্সের জন্য সেটা সুখবর কারণ কিছুটা বেশি সময় আপনারা পাচ্ছেন এবং একটা জিনিস আমি বলে রাখি অন্যান্য এক্সামের থেকে কিন্তু ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট প্রসিডিউরটা পিএসসি খুব তাড়াতাড়ি করে ফেলে আপনারা পাস্ট রেকর্ড যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যাই হোক আমি পরপর পরপর বলে দিচ্ছি যে কোন পাঁচটা এক্সাম সম্পর্কে এক্ষেত্রে পিএসসি তাদের নোটিফিকেশান পাবলিশ করে বলেছে সবার আগে বলেছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের যদি প্রিলিমিনারি এক্সামিনেশনটার কথা বলা হয় তাহলে এ মাসেরই ছাব্বিশ তারিখ সেটা হচ্ছে লিমিটেড ডিপার্টমেন্টাল অডিট অ্যাকাউন্ট সার্ভিস এক্সামিনেশন দু হাজার বাইশ যেটা নাকি ছাব্বিশ থেকে আঠাশ এপ্রিল হচ্ছে পরবর্তীতে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসেরই একটা ফাইনাল এক্সামিনেশন দু হাজার বাইশ সেটা কিন্তু চার মে থেকে তেরোই মেয়ের মধ্যে হয়ে যাচ্ছে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে আপডেট নিয়ে সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্সটা চোখ রেখে রেখেছে ভিডিওটাতে সেটা যদি আমরা দেখি ফ্রেন্ডস সেটা হচ্ছে জুনিয়ার ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালের রিক্রুটমেন্ট জুনিয়ার ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যালে যে রিক্রুটমেন্টটা সেই নোটিফিকেশানটা আমরা অলরেডি দেখে আপনারা ফর্ম ফিল আপ করে আবেদনও করে ফেলেছেন তার পরীক্ষা কিন্তু চোদ্দোই মে দু হাজার তেইশে হবে এবারে কিন্তু ডেস্কটা ফিক্সড হয়ে গেল ডেটটা ফাইনালাইজড হয়ে গেল যারা পনেরোই চোদ্দই বা পনেরোই এপ্রিল ধরে আপনারা প্রিপারেশন নিচ্ছিলেন তারা কিন্তু এক মাস সময় পেয়ে গেলেন আপনারা সেভাবেই আপনারা প্ল্যানিংটা করুন এবং ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের এক্সাম যেটা হচ্ছে চারই জুন দু হাজার তেইশে হচ্ছে মানে এই বিষয়ে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে নিই তারপরে জুন মাসের চার তারিখ পর্যন্ত কিন্তু ডাব্লিউ বিসিএস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি প্রিলিমিনারি এক্সাম হওয়ার আর কোনো চান্স নেই কারণ আপনারা জানেন ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির অলরেডি ফর্ম ফিল আপ চলছে এবং এক্সপেক্টেড মান্থ অফ এক্সামিনেশন বলা হচ্ছিল জুন মাস দু হাজার তেইশে হবে এবারে জুনের চার তারিখ পর্যন্ত যেহেতু এক্সাম ক্যালেন্ডারটা পিএসসি পাবলিশ করে দিয়েছে তার মানে হচ্ছে এই জুন মাসের চার তারিখ পর্যন্ত কিন্তু প্রিলিমিনারিটা হওয়ার কোনো চান্স নেই তো যাই হোক আপনাদের প্রিপারেশন কেমন রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্টের জানান এবং এই বিষয়ে কোনো রকম কোয়েশ্চেন জানার থাকলে আমাদের কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে